রবি ঠাকুর আর রবি ঠাকুর, তা এই রবি ঠাকুর বাংলা সাহিত্যের আকাশে কত কাল আগে থেকে কিন্তু বিরাজ করছেন, আরও কতকাল বিরাজ করবেন আমরা জানি না। কিন্তু এই সূত্রে যদি প্রশ্ন করা হয় যে রবি ঠাকুরের কোন কবিতাটির দ্বারা আমি রবীন্দ্রনাথকে চিহ্নিত করতে পারি, কোন বিশেষ কবিতা দ্বারা, আছে কোনো উত্তর? কারণ তিনি এত লিখেছেন যে সেখান থেকে বাছাই করে বলা যে এই কবিতাটি হচ্ছে রবীন্দ্রনাথের সবচেয়ে অন্যতম একটি এবং তার দ্বারাই আমি আমার সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি রবীন্দ্রনাথের প্রতি, এমন কথা কি আমরা বলতে পারি? অবশ্যই অবশ্যই আমরা কেউ পারি না, কারণ রবীন্দ্রনাথের এত কবিতা, তার মধ্যে থেকে বাছাই করে কোনোটিকে বিশেষ কবিতা বলা কমপক্ষে আমার তো স্পর্ধার বাইরে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি জীবনানন্দের কথা বলা হয়, যদি নজরুলের কথা বলা হয়, তো তাদের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো কবিতা বিশেষ বিশেষ রয়েছে। যদি জীবনানন্দের কথা বলা হয় বনলতা সেন বলা যেতে পারে, যদি নজরুলের কথা বলা হয় তাহলে বিদ্রোহী কবিতা বলা যেতে পারে, যেগুলোর দ্বারা তারা একটা সময়ে যেরকম পরিচিত ছিলেন আজও আছেন আগামীতেও থাকবেন। কিন্তু রবীন্দ্রনাথ কোন কবিতাটির দ্বারা তাকে চিরকালীনভাবে তিনি বিরাজ করতে পারবেন বাংলা সাহিত্যে, এর এক কথায় উত্তর আমরা কেউ দিতে পারবো না। আমি তো কমপক্ষে পারতাম না কাল পর্যন্ত, কিন্তু গত রাতে যখন আমি সঞ্চয়িতা পাঠ করছি, হঠাৎ করে একটি কবিতা, রবি ঠাকুরের একটি কবিতা, পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, সাধারণ মেয়ে, এই কবিতাটি আমার হাতে এসে ঠেকে এবং আমি যখন পাঠ করি, প্রথমে আমি বিষয়টা ঠিকঠাক ধরতে পারছিলাম না, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়তে পড়তে আমার কোথাও যেন মনে হয়েছে যে একটু অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, কোথাও যেন একটু প্যান প্যানে সুর তিনি দিয়ে দিতে চাইছেন, প্রত্যেক কবিতায় সুন্দর সুন্দর, প্রেম প্রেম ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কবিতাতে এসে দেখলাম এই কবিতা কেবলমাত্র প্রেম নয়, কেবলমাত্র সৌন্দর্য বা বেদনা নয়, কোথাও যেন এই কবিতা আমার কথা বলছে, কোথাও যেন এই কবিতা আপনার কথা বলছে, কোথাও যেন এই কবিতা আমাদের প্রত্যেকের ভেতরে জমে থাকা কথাকে উচ্চারণ করাচ্ছে। তা এই কবিতাটির নাম হচ্ছে সাধারণ মেয়ে। কে এই সাধারণ মেয়ে? এই সাধারণ মেয়ে হল পাড়া গ্রামে বসবাসকারী একজন অত্যন্ত সাদাসিধে সাধারণ গরিব ঘরের মেয়ে। এই ধরনের মেয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে, রবি ঠাকুর নিজেই বলছেন, এবং দেখানো হচ্ছে এই মেয়েটি চিরকাল যা যা চেয়েছে দেবতার কাছে, ঈশ্বরের কাছে, তাকে কিন্তু দেবতা বা ঈশ্বর কেউ কিচ্ছু দেয়নি, তার সব ইচ্ছেগুলো পূর্ণতা পায়নি। তাহলে সমস্যাটা কি? সমস্যা এতদিন ছিল না, হঠাৎ করে এই মেয়েটি, এই সাধারণ মেয়েটি যখন শরৎবাবুর একটি গল্প পড়ল, গল্পটির নাম হচ্ছে বাঁশি ফুলের মালা, এই গল্পের যে নায়িকা এলোকেশী তার বয়স কিন্তু 35 বছর, এবং তার দ্বন্দ্ব চলছে, তার প্রতিযোগিতা চলছে 25 বছরের একটি মেয়ের সাথে। অদ্ভুত বিষয়, আমরা তো জানি প্রেমিকে প্রেমিকে লড়াই হয়, প্রতিযোগিতা হয়, প্রেমিকাই প্রেমিকার মধ্যে লড়াই হয়, প্রতিযোগিতা হয়, সাধারণত কে জিতবে? যার কম বয়স সে রূপে গুণে সমস্ত দিক থেকে সে এগিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু না, গল্পের পরিণতিতে এসে দেখা গেল শরৎবাবু কিন্তু এলোকেশীকেই জয়ী করলেন, তাকে জিতিয়ে দিলেন। এই যে গল্পের শেষমেশ এলোকেশীর জিতে যাওয়া, এইটা কিন্তু প্রভাবিত করছে আমাদের এই সাধারণ মেয়েকে। একজন সাধারণ মেয়ে হঠাৎ করে সেই গল্পটি পড়ল, হঠাৎ করে তার মনে হলো সত্যি তো এই ধরনের এলোকেশীর মতো কত মেয়েরাই তো থাকে যারা সারা জীবন লড়াই করতে থাকে, লড়াই করতে থাকে। কিন্তু তফাত কি? এলোকেশীরা গল্পের নায়িকা বলে, একটি কল্পনার নায়িকা বলে তাদেরকে লেখক চাইলেই জিতিয়ে দিতে পারেন, জীবন যুদ্ধে জিতিয়ে দিতে পারেন। কিন্তু এই যে সাধারণ মেয়ে যার কথা বলছি আমরা এই কবিতায়, সেই মেয়েটির জীবন একবারে বাস্তবের রং রস দিয়ে পরিপূর্ণ। সে কি জিতবে? কি মনে হয়? সে নিজের কথা লিখছে এবার। সে বলছে তার নিজের নাম হলো মালতী, এবং শরৎবাবুকে একটি চিঠি লিখছেন তিনি, লেখক শরৎবাবুকে একটি চিঠি লিখে বলছেন যে আপনার দুটো পায়ে পড়ি, আপনি একবারের জন্য হলেও একটি গল্প লিখুন আমাকে নিয়ে, সেই গল্পের নায়িকা হব আমি, অর্থাৎ সেই গল্পের নায়িকার নাম হবে মালতী, আর নায়কের নাম হবে নরেশ সেন। কি আছে এই গল্পে? বলছে আমরা মেয়েরা যখন
খুব অল্প বয়সে যখন যৌবনে পদার্পণ করি তখন কি হয় যে হঠাৎ করে নিজেদের আবেগের বশে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর কি হয়, হঠাৎ করে আমাদের ইচ্ছা শক্তি ভালো লাগা মন্দ লাগা সব কিছু যেন মরিচিকার মতো সব হারিয়ে যায় ধীরে ধীরে। কিন্তু লেখক আপনি, আপনি ঈশ্বরের থেকেও শক্তিমান, যে ঈশ্বর নিজের সৃষ্টি করা এই সাধারণ মেয়েকে তেমন কোনো গুরুত্বই দিল না, তার একটিও ইচ্ছা পূর্ণ করল না, কিন্তু আপনি চাইলে আপনার লেখনির ক্ষমতায় পরিবর্তন করে দিতে পারেন তার জীবন। কিভাবে পরিবর্তন করবেন? না, আপনি একটি গল্প লেখুন শরৎবাবু, যে গল্পের নায়িকা হবে মালতী আর নায়ক হবে নরেশ। কিন্তু এই গল্প লেখার আগে সাধারণ মেয়ে অর্থাৎ মালতী কিন্তু নিজের কতকগুলো কথা বলছেন, বলছেন যে তার জীবনে কী কী ঘটেছে। বলছে হঠাৎ করে তার যখন অল্প বয়স ঠিক সেই সময় তার জীবনে আসে একজন পুরুষ। সেই পুরুষটি কী বলে তাকে, বলে মালতী তোমার চেয়ে সুন্দর তোমার মতো আর কখনো দ্বিতীয়টি দেখিনি, তোমার মতো মেয়ে আর কখনো চোখে দেখিনি। এমন কথা শোনার পর মালতী কিন্তু অবাক, অবাক হওয়াটা স্বাভাবিক। সে বলছে এমন কথা কি আমাকে বিশ্বাস করতে হবে, কিন্তু না করেও পারছি না, কারণ এমনটা তো আমাদের জীবনেরই লক্ষণ। আমাদের জীবনেও যখন এরকমটি কোনো পরিস্থিতি তৈরি হয় যে কারো দৃষ্টিতে আমি খুবই ভালো হয়ে উঠেছি, তখন ভিতরে ভিতরে একটা পুলকিত বিষয় তো চলেই আসে, একটা আনন্দ বিষয় তো আসেই। সাধারণ মেয়ে তথা মালতীর জীবনেও এরকমটা এসছে, মালতীও ভীষণ খুশি রয়েছে। কিন্তু জীবনে আসলো পরিবর্তন, ছেলেটি গেল বিলেত, এবং বিলেতে যাওয়ার পর সে প্রায় আর চিঠি লেখে না বললেই চলে। হঠাৎ করে গতবেলায় বা গত দিনে যে চিঠিটি লিখেছে সেই চিঠিটি এসে পৌঁছেছে মালতীর হাতে। মালতী সেই চিঠিটি পড়ছে, কী অদ্ভুতভাবে লিখেছে সেই পুরুষ নরেশ। লিখেছে বিলেতে আসার পর লিলির সাথে দেখা হয়েছে, সে লিলির সাথে গিয়ে সূর্যাস্ত দেখতে গেছে, সে গেছে সমুদ্রের তীরে সমুদ্রে স্নান করবে বলে, আর তারপর লিলি নাকি তাকে বলেছে যে তোমার মতো মানুষ এরকম কত আসে কত যায়, অথচ এই যে তুমি এলে মাত্র কদিন হলো তারপরেই তুমি চলে যাবে, আমাদের মধ্যে এই যে থাকা, আমাদের মধ্যে যে কাছাকাছি আসা, এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা যেন দুটি ঝিনুকের মাঝে এক ফোঁটা অশ্রুবিন্দু। কী অদ্ভুতভাবে সুন্দরভাবে কাব্যিক কথা লিখলেন নরেশ তার প্রেমিকা মালতীকে, সেই চিঠির মধ্যে যেন কবিতার ভাষা ঢুকে দিয়েছেন। এবং তারপরে নরেশ আরও একটি কথা বলছে, কি বলছে, যে না এই কথাগুলো যদি বা মিথ্যেও হয় হোক তাতে কি, সোনার ফুল হীরে বসানো সোনার ফুল বাস্তবে তো মিথ্যে, এরকম তো কি সত্যি হতে পারে না ফুল, কিন্তু তা সত্ত্বেও কি মিথ্যে, অর্থাৎ এই যে এত রকমের আবেগ এত মায়া এই সব তো মিথ্যে, বাস্তবে আমরা সেগুলো জানি যে এই সব মিথ্যে, এগুলো সাময়িক, কিন্তু তা সত্ত্বেও এগুলোকে কি আমরা উপেক্ষা করতে পারি, পারি না, এগুলোকে আপন করে নিই। এই সব কথা লেখার পর বিশেষ আর কিছু লেখেনি নরেশ, ফলে এই চিঠি পড়তে পড়তে কোথাও যেন মালতী হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার ভাবনার মধ্যে, তার দুশ্চিন্তার মধ্যে, তার দুঃখ বেদনার মধ্যে। সে মনে করছে যে কোথাও যেন এই চিঠির ভিতরে সুপ্ত হয়ে থাকা একটা উপেক্ষা, একটা আঘাত, একটা কাঁটা ফোটানোর আঘাত যেন রয়েছে, কোথাও যেন নরেশ তাকে আঘাত করতে চাইছে। আসলে এই নরেশের মতো মূল্যবান কিছুকে বিশেষভাবে মূল্য দিয়ে উঠতে পারেনি মালতী, কারণ মালতী খুব সাদাসিধা, খুব সাধারণ মেয়ে, গ্রামে থাকা মেয়ে, তার বিলেতে যাওয়ার সামর্থ্য নাই, তার সামর্থ্য নাই এত দূর থেকে বিলেতে থাকা সেই অসামান্য নারীগুলোর সাথে সে লড়াই করবে, প্রতিযোগিতা করবে, এটি তার সামর্থ্যে নয়। অথচ কী হচ্ছে, সে যখন শরৎবাবুর কবিতাটি পড়ল, সরি গল্পটি যখন পড়ল, অর্থাৎ বাসি ফুলের মালা গল্পটি পড়ল, তখন কিন্তু তার মনের মধ্যে মনে হলো যে কোথাও যেন এই লেখকরা ঈশ্বরের থেকেও বেশি শক্তিশালী, তাদের কলমের নিবে থাকে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাগুলো। তাই শরৎবাবুকে সে অনুরোধ করছে, দয়া করে আমার নাম নিয়ে একটি গল্প লিখুন যেখানকার নায়িকা থাকবে মালতী, কিন্তু আমি আমার জীবন যুদ্ধে যেভাবে হেরে গেছি মালতীকে হারতে দিবেন না আপনি, আপনি মালতীকে জিতিয়ে দিবেন। যাক, নরেশ চলে যাক লন্ডনে,
আর লন্ডনে গিয়ে সে বছরের পর বছর শুধু ফেল করুক। সে আরও লিখেছে, লিখছে যে নরেশ চলে যাবে বিলেতে, বিলেতে গিয়ে ফেল করবে বারবার পরীক্ষায়, আর মালতী কী করবে, মালতীকে কিন্তু আপনি অঙ্কে ভালো নাম্বার দেবেন, মালতী অঙ্কে পাস করে যাক ভালো নম্বর নিয়ে, তারপরে মালতী এমএ পাস করুক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে মালতীকে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাঠিয়ে দিবেন ইউরোপে। তারপরে সে অনেক পড়াশোনা শিখে এত বড় শিল্পী হবে, এত নাম হবে তার, যশ হবে মালতীর, যে মালতী যেখানে যাবে সেখানেই শিল্পী, লেখক, কবি, সমস্ত বড় বড় সাহিত্যিক মহল, বড় বড় মানুষেরা, গণ্যমান্য ব্যক্তিরা তাকে ঘিরে ধরবে। এইরকম একটি দিন কিন্তু অবশ্যই দিয়েন শরৎবাবু এই মালতী মেয়েটিকে, কারণ ঈশ্বরের কাছে সে কত কিছু চেয়েছে এতদিন, ঈশ্বর তাকে কিছুই দিয়ে উঠতে পারেনি। আপনি দিয়েন, যদি আপনি এমনটা দেন তাহলে অবশ্যই আপনার কলমের নিবে ফুল চন্দন পড়বে। কিন্তু যদি আপনি এখানে আটকে যান আর কলম না চালান তাহলে আপনাকে কলঙ্ক পেতে হবে, কারণ মালতীরা সবসময় হাঁটতে বসেছে। বাংলাদেশে কত কত মালতী থাকে পড়ে, যাদের জীবনের ইচ্ছা, আসক্তি, আশা, আকাঙ্ক্ষা সব কিছুর মৃত্যু ঘটে প্রতি মুহূর্তে। তারা বাঁচতে বাঁচতেও বাঁচতে পারে না, তারা জানেই না বাঁচার মূল্য কাকে বলে, তারা জীবনের মূল্যবোধ থেকে ক্রমশ সরে আসছে। তাই আপনি দয়া করে তাদেরকে জিতিয়ে দিয়েন, সেই মালতীকে জিতিয়ে দিয়েন। সেই মালতীর মধ্যে দিয়ে প্রত্যেকটি মালতী, বাংলাদেশে থাকা প্রত্যেক সাধারণ মেয়েরা কিন্তু নিজেরা গর্ব করবে, তারা জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার সাহস করবে। আপনি এখানে থামবেন না, গল্পটিকে থামাবেন না, গল্পটিকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, লিখতে হবে আপনাকে। মালতী যেখানেই যায় সেখানেই তার নামের কদর হয়, মানুষ তার কথা ভাবে, মানুষ তার দিকে চেয়ে তাকিয়ে বলে যে এই এই মেয়েটির চোখের মধ্যে কত মায়া, গোটা পৃথিবীর রূপ সৌন্দর্য যেন এই মেয়েটির মধ্যে রয়েছে। এই ধরনের কথা শুনতে হবে যেন মালতীকে। আর মালতী হয়তো কোথাও গেছে, বড় বড় সভা হচ্ছে, সেখানে মালতী দাঁড়িয়ে আছে, আর দেখা যাচ্ছে দেওয়ালের কোনো এক কোণে দাঁড়িয়ে আছে নরেশ, তার পাশে আছে তার সুন্দরতম মেয়ের দল, নরেশ মাথা নিচু করে তাকিয়ে আছে। এই রকম একটি অসাধারণ পরিস্থিতিতে কিন্তু হঠাৎ করে এই মেয়েটি আবার সেই চিঠির মধ্যে, অর্থাৎ শরৎবাবুকে তো চিঠিটা লিখছিল, তখন আবার লিখছেন যে এইখানে এসেই থাক, আর কতটাই বা কি পারবে এই সাধারণ মেয়ে মালতী। অর্থাৎ এইখানে এসে কিন্তু তার জীবনের সব মায়া, মমতা, আকাঙ্ক্ষা সব কিছুর মৃত্যু আবারও ঘটবে, হঠাৎ করে গল্প থেমে যাবে। সে শুধু চায় তার প্রেমিক নরেশ তার জন্য ছুটে আসুক, তাকে একবার হলেও দেখুক। হতে পারে সে ব্যস্ত হয়ে গেছে, হতে পারে এত এত ভিড়, মেয়েদের ভিড়, এত সৌন্দর্যের ভিড়, পৃথিবী জুড়ে চারিদিকে এত সুন্দর, এত সৌন্দর্য, যে হয়তো এই সাধারণ মেয়েটির কথা সে ভুলেই গেছে। কিন্তু শরৎবাবু, আপনি এই মেয়েটিকে হারিয়ে যেতে দিবেন না, কারণ এই মেয়েটি কোথাও না কোথাও একা নয়, পুরো বাংলাদেশ জুড়ে রয়েছে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে শহরে, সর্বত্র এই ধরনের মেয়েরা থাকে, তাদেরকে বাঁচান। রবীন্দ্রনাথের লেখা এই সাধারণ মেয়ে কবিতাটি পুনশ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং এই কবিতাটিকে লাইন ভিত্তিক আলোচনা এবং কবিতা পাঠের মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অবশ্যই এক্ষেত্রে বলবো, যারা অনার্সের স্টুডেন্ট বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারা অবশ্যই এই কবিতাটি ভালো করে চর্চা করবে, কারণ তোমাদের এটি সিলেবাসের মধ্যে রয়েছে ফোর্থ সেমিস্টারে। তো যাই হোক, কবিতাটি পাঠ করা শুরু করি। প্রথমেই বিষয়টি হচ্ছে কীরকম, যে এই একটি চিঠির মতো করে কবিতাটি শুরু হচ্ছে। একটি মেয়ে নিজে নিজেকে খুব সাধারণ বলে পরিচয় দেয়, ভীষণ সাধারণ মেয়ে, তার নাম হচ্ছে মালতী। সে চিঠি লিখছে একজন লেখককে, লেখকটি কে, শরৎবাবু। আসি কবিতার মধ্যে। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা, তোমার নায়িকা এলোকেশির মরণদশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহোদাশই বটে, জিতিয়ে দিলে তাকে। কি অদ্ভুতভাবে কবিতাটি লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন মেয়ের আত্মকথা লিখছে, একজন সাধারণ মেয়ে। সে শরৎবাবুকে বলছে, যে লেখক শরৎবাবুকে চিঠি দিচ্ছে
এটি যেন একটি চিঠি, পুরো কবিতাটা যেন একটি চিঠি। একজন লেখক শরৎবাবু তার একটি গল্পের বই পড়েছে, এই সাধারণ মেয়েটি বা মালতী, তারপরে তার এত ভালো লেগেছে, এত মুগ্ধ হয়েছে যে চিঠি লিখে, লেখককে চিঠি লিখে বলছে যে তুমি এলোকেশী নামক মেয়েটিকে জিতিয়ে দিলে, কারণ তুমি মহৎ মানুষ, তুমি চাইলেই 35 বছরের সেই নারীটিকে পরাজিত করে 25 বছরের নারীটিকে জিতিয়ে দিতে পারতে, কিন্তু তুমি এমনটা করনি শরৎবাবু, তুমি মহৎ মানুষ, তুমি 35 বছরের নারীটিকে জিতিয়ে দিয়েছ। এবার সে বলছে, আমি নিজের কথা বলি এবার শরৎবাবু, আমি আমার পরিচয় দিই শরৎবাবু। এবার উত্তর কী লিখছে, বলছে নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। কি অদ্ভুত সুন্দর কথা! আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই ধরনের কিছু না কিছু পরিস্থিতি আসে, যখন মনে হয় যেন আমার কোনো নিজের কাছে নিজের তেমন কোনো দামই নেই, অথচ কোনো কোনো মানুষ হয়তো আমাকে এসে জানান দিচ্ছে যে তার জীবনে আমার ভূমিকা কত বেশি, অর্থাৎ কেউ আমাকে ভালোবাসছে, ভালোবাসতে গিয়ে সে যা যা বলছে তা আমার কাছে কখনো কখনো মিথ্যে ঠেকে, মিথ্যে বলে মনে হয়, অথচ তা সত্ত্বেও আমি মিথ্যেটাকে মিথ্যে হিসেবে গ্রহণ করি না, সেটাকে সত্যি হিসেবে মনে করি। কিন্তু পরবর্তীতে কী হয়, অধিকাংশ ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়, সেই পথে যাই, এগোতে এগোতে দেখা যায় কষ্ট হচ্ছে, পীড়া হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, এবং সবসময় মনে হবে যে হ্যাঁ, যে ভালোবাসাকে সত্য বলে, যে শব্দগুলোকে, যে সময়টাকে সত্য বলে, সেই সময়ের সাথে আমরা নিজেকে মিশিয়ে দিয়েছিলাম, সেই সময়টা আসলে সত্যি না, সেটা হচ্ছে মিথ্যে, সেটা ছিল একটা মরীচিকা। মেয়েটির জীবনে তাই ঘটেছে। মেয়েটি বলছে, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগত আমার দেহে, পুলক কথার অর্থ আনন্দ, ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। বলছে তা এমন অনেক মেয়ে আছে, সাধারণ মেয়ে শরৎবাবু, চারিদিকে ছড়িয়ে রয়েছে বাংলাদেশে, যাদের জীবনের গল্পগুলো কেউ কখনো লেখে না, অথচ তাদের গল্পগুলো যেন সবটাই প্রকাশ্যে বের হয় যৌবন যখন তাদের জীবনে প্রবেশ করে, অথচ যৌবন যাওয়ার সাথে সাথে তাদের জীবনের সমস্ত আলোগুলো, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত স্বপ্ন আর গল্পগুলো যেন কোথায় যেন মরীচিকার মতো হারিয়ে যায়। তোমাকে দোহাই দিই, এই জায়গাতে এসে কোথাও যেন মেয়েটি তার স্পর্ধা এবং শ্রদ্ধা লুটিয়ে ফেলেছে লেখকের পায়ে, বলছে তোমাকে দোহাই দিই, তোমাকে প্রতিজ্ঞা দিই, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এবার মেয়েটি কি বলছে, যে আমার মতোই একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি শরৎবাবু, কারণ আমরা মেয়েরা, সাধারণ মেয়েরা কখনো নিজেকে পরীক্ষা নিরীক্ষা করতে পারি না, কখনো নিজের ভেতরে থাকা বিশেষ ভালো গুণকে বাহিরে প্রকাশ করতে পারি না, কেউ কাউকে পায়ও না যাকে বিশ্বাস করে মনে করব সে আমার কথা লিখবে, আমার জীবনকে সুন্দর অক্ষরে লিখবে, কারণ কেউ আমাকে বুঝতেই পারবে না। অথচ লেখকের কাছে তো ঈশ্বরের থেকেও বেশি শক্তি রয়েছে, যে ঈশ্বরের কাছে এই মেয়েটি মালতী সারা জীবন কিছু না কিছু আশীর্বাদ চেয়েছে, বর চেয়েছে, অথচ সেই ঈশ্বর তাকে কিছুই দেয়নি কোনোদিন, লেখক চাইলে দিতে পারেন, লেখকের কলমের গোড়ায় যে শক্তি তা ঈশ্বরের শক্তির থেকেও বেশি। তাই তিনি বলছেন, অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও কোনো গুণ, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে, কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরীচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, এবার সরাসরি মেয়েটি বলছে কথাটা, নিজের জীবনের কথা, যে কেন সে এরকম কবি এইরকম গল্প লিখতে বলছে শরৎবাবুকে। সে এবার কাহিনীতে লিখছে, কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। কি বলতে চাইছে তাহলে, নরেশটাকে, নরেশ হচ্ছে এই মালতীর প্রেমিক, যে বিলেতে চলে যাওয়ার পরে আর ফিরে আসেনি, বরং চিঠি লিখে বরং মালতীকে আঘাত দিয়েছে। কি লিখছে নরেশ সম্পর্কে দেখি, মালতী বলছে, কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না।
না করব যে এমন জোর কই, অর্থাৎ এমন অসাধারণ কথা কখনো মালতী শুনেনি যে মালতীর মতো কাউকে নরেশ দেখেনি, এটা কথাটা বিশ্বাসযোগ্য হতে পারে না। তা সত্ত্বেও যে বিশ্বাস করবে না তার দিকেও কিন্তু মন টানছে না। আসলে এরকম আমাদের জীবনের সাথেও হয়, কখনো কখনো আমাদের মনে হয় কি, বা অধিকাংশ সময় মনে হয় আমাদের জীবনের তেমন কোনো মূল্যই নেই। অথচ কি হয়, কখনো কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে অন্য কোনো মানুষ এসে আমাদের মুখোমুখি দাঁড়ায় আর সে বলে যে আমার ভূমিকা তার জীবনে অনেক বেশি, অর্থাৎ আমার মতো সে কোনো দিন কাউকে দেখেই নি। তখন অদ্ভুত রকম একটা আনন্দ হয় ভেতরে ভেতরে, আর এই কথাটা যতটাই অবিশ্বাস করতে যাই তার চেয়ে বেশি আমরা বিশ্বাস করে বসি, সেটাই স্বাভাবিক। সেটাই বলছে যে এই অসাধারণ বা এত বড় কথাটা বিশ্বাস করব সেটারও শক্তি নাই, আবার অবিশ্বাস করব সেটারও শক্তি নাই। যাই হোক, একদিন সেই গেল বিলেতে। কে গেল? নরেশ গেল বিলেতে পড়াশুনো করতে। এবার কি বলছে, একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পায় না বা পায় কখনো, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়। কি অদ্ভুতভাবে কথা বলছে মালতী। মালতী বলছে যে মাঝে মাঝে যদি বা চিঠি দেয় নরেশ, তার কথাতে এমন কিছু পাই আমি যার ফলে বুঝতে পারি ওই দেশে এত মেয়ের ভিড়, এত ঠেলাঠেলি, যে নরেশ আমাকে ভুলেই গেছে, বরং নরেশের পাশে এসে দাঁড়িয়েছে সবচেয়ে চমৎকারতম মহিলাগুলো। তাই সে লিখছে রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে। এবার কিন্তু কোথাও কোথাও ব্যঙ্গের সুরে নরেশ সম্পর্কে এই মালতী লিখছে, লিখছে আর বলছে যে যে নরেশকে আমরা চিনতাম গ্রামের ছেলে, অনেক দশজনের মধ্যে তার গুণ হয়তো চাপা পড়েছিল, অথচ বিলেতে যাওয়ার পরেই যেন চারিদিকে এত মেয়ের ভিড়, আর নরেশকেই সবাই যেন আবিষ্কার করতে পেরেছে, এই নরেশ সেন ছাড়া যেন তাদের কেউ নাই। অথচ এই গ্রামে থাকাকালীন, নিজের এলাকায় থাকাকালীন নরেশের তো তেমন কোনো দামই ছিল না। এই অদ্ভুত কথাটা কিন্তু কোথাও তার নিজস্ব ঈর্ষা থেকে তৈরি হচ্ছে, কিন্তু এবার তার ব্যক্তিগত ঈর্ষা নয়, যেন বেদনা প্রকাশ পাবে এরপরের স্তবকে। কী লিখছে, গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। গেল মেল বলতে কি, মেলে যে চিঠি পাঠানো হয়েছে সেটি, মানে গত যে মেলটা পাঠানো হয়েছিল নরেশের কাছ থেকে মালতীর কাছে, ঠিক সেই চিঠিতে বলেছে নরেশ যে কয়েকদিন আগে সমুদ্রে সে গিয়েছিল স্নান করতে লিলির সাথে। এই লিলি হচ্ছে তৃতীয় সেই নারী বা দ্বিতীয় নারী নরেশের জীবনে। এবার কিন্তু ব্রাকেটে কয়েকটা কথা লিখছেন, বলছেন বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উর্বশী উঠছে সমুদ্র থেকে, অর্থাৎ সমুদ্রের চমৎকার বর্ণনা দিচ্ছে এবং সেই সময়ের যে সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, সব কিছুর সৌন্দর্যের তুলনা করছে কিন্তু নরেশ চিঠির মধ্যে, যেন কবিতার লাইনের মতো লিখছে চিঠিতে। লিখছে তারপরে বালির পরে বসল পাশাপাশি, বলছে লিলি আর নরেশ সমুদ্রের ধারে গিয়ে বালির উপরে বসেছে, আর সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আর কি হচ্ছে, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো, চমৎকার সূর্যের আলো আকাশে ছড়ানো আছে, আর সামনে দিকে নীল সমুদ্র যেন দুলছে একটু একটু করে। এরপরে কি, লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছো, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে। কি অদ্ভুত সুন্দর কথা বলেছে লিজি তাকে, সরি আমি আগে লিলি বলছিলাম কিন্তু কথাটা হবে লিজি, কেমন ঠিক করে নিও যারা নোট করছো। লিজি কি করছে, লিজি কিন্তু খুব আস্তে আস্তে বলেছে সেই পুরুষ নরেশকে যে তাদের মধ্যে যে দেখা হলো, নরেশ যে তার জীবনে আসলো দুদিন আগে, আবারও দুদিন পরে চলে যাবে, কিন্তু তাদের এই মুহূর্তটা কিন্তু তোলা থাকবে স্মৃতি কোঠরে। কীভাবে, দুটি ঝিনুকের মাঝখানে যে খোলা অংশটা, ওইখানে একটি মুক্তোর জলের মতো যেন সেটি চকচক করবে সেই স্মৃতিটা। আর কি, এই কথাটা বলার পরেই কিন্তু হঠাৎ করে আমাদের নায়িকা অর্থাৎ মালতী, সে কিন্তু বলছে
যে এখানেই নরেশ থামেনি, এরপরেও আরও কতগুলো কথা লিখেছে যার ফলে যেন নরেশ আমাকে আঘাত করতে চেয়েছে এই কথাগুলোর দ্বারা। বারবার প্রমাণ করতে চেয়েছে যে তুমিই হচ্ছ সেই মালতী যে খুবই সাধারণ, সাদা মাঠা, তার সাথে আমার স্ট্যাটাসের মিল হয় না, এই ধরনের কোথাও যেন কথা লিখতে চাইছে। তাই বলছে, কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি। কিন্তু চমৎকার, নরেশ নিজে লিখছে যে কথাগুলো যদি বানানো হয় বা তাতে কি, কিন্তু চমৎকার কি লিখছে আর, বলছে হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়। কি অদ্ভুত কথা বলছে নরেশ। নরেশ বলছে যে হীরে বসানো সোনার ফুল যেমন বাস্তবে হয় না, ঠিক তেমন এই কথাগুলোও হয়তো অবাস্তব, কিন্তু তা সত্য হতেও তো পারে, এরকম ভেবে নেওয়াতে কোনো সমস্যা তো নেই। আমাদের ক্ষেত্রে এরকম হয় যে আমরা মনে করি যে আমার মতো কাউকে, কেউ কাউকে দেখতে পায়নি দ্বিতীয় মানুষটি বা সামনে থাকা বিপরীতমুখী মানুষটি, হয়তো আমার মতো কাউকে দেখতে পায়নি, কিন্তু তাতে কী হয়েছে, এটি তো সত্য নয়, সে আমার মতো আরও কাউকে দেখেছে, সে হয়তো মিথ্যে বলছে বা বানিয়ে বলছে বা কল্পনায় বলছে, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু সেটাকে মেনে নিই। এই মেনে নেওয়াটাই কিন্তু এখানে মালতীর ক্ষেত্রেও ঘটেছে। কীভাবে ঘটছে বলছে, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানাই আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে, ও গো না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন, সারা জীবন না হয় আমি ঋণী থাকলাম, কারণ আমার কাছে তো তেমন কোনো মূল্য নাই যে এত মূল্যবান নরেশকে আমি কোন মূল্য দিয়ে শোধ করব তার ঋণ, তার ভালোবাসার ঋণ, তাই আমার তো সামর্থ্যই নাই। এই কথাটি বলার পর এবার কিন্তু নিজের সর্বস্ব দিয়ে অনুরোধ করছে শরৎবাবুকে আমাদের নায়িকা মালতী। সে বলছে, পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। কি অদ্ভুত কথা বলছে, যে এই সামান্য মেয়ে মালতী সে আছে এত দূরে গ্রামে, আর বিলেতে তার প্রেমিকের সাথে জড়িয়ে আছে প্রায় অনেকগুলো মেয়ে, প্রায় সপ্তরথী, আর এই সাধারণ মেয়ে, তাই আমার গল্পটা তুমি লেখো, তুমি লেখক মানুষ, তুমি চাইলেই আমাকে জিতিয়ে দিতে পারো। এরপর কি বলছে, বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে, পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে। কি অদ্ভুত সুন্দর কথা, সে চাইছে যে মালতীর মতো একজন সাধারণ মেয়ের গল্প লেখুক শরৎবাবু, আর তাকে সব ক্ষেত্রে শুধু জিতিয়ে দিক। এরপরেই কি বলছে, তাকে নাম দিও মালতী, অর্থাৎ শরৎবাবু যে গল্পটি লিখবে সাধারণ মেয়েকে কেন্দ্র করে, সেই গল্পের নায়িকা যেন হয় মালতী নামের, অর্থাৎ সে নিজের কথা লেখাতে চাইছে। বলছে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা সবাই ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে, তারা কি এত সাধারণ যে ফরাসি জার্মান সম্পর্কে কিছু বোঝে না, কেবল কান্নাকাটি করাটাকে বোঝা বলে মনে করে, তারা এছাড়া কিচ্ছু করতে পারে না, কিন্তু তুমি শরৎবাবু কি করে জিতিয়ে দেবে, কি করে তাকে জেতাবে, শোনো আমি তোমাকে বলি। এইবারে যে কথাটি বলছে, আসলে কোথাও যেন মালতী নিজেই চায় সেরকম হয়ে যেতে, কিন্তু সে হতে পারছে না, ফলে সে চাইছে কোনো একজন লেখক এই গল্পটা লিখুক, তার হয়ে গল্প লিখুক, আর সেই গল্পের মধ্যে যা যা চাই মালতী সব কিছু তাকে দিয়ে দেওয়া হোক, তাকে অনেক উঁচু আসনে উঠিয়ে দেওয়া হোক, তারপরে হঠাৎ করে গল্পটা শেষ হয়ে যাক। এইভাবে জিত আর পরাজয় আর জয়ের মাঝখানে যেন মালতী চরিত্রটি তৈরি হচ্ছে। মালতী কী লিখছে বলছে, কী করে জিতিয়ে দেবে তোমার উচ্চ তোমার মন তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো, দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে। কি বলছে, বলছে তুমি তো মহৎ মানুষ শরৎবাবু, তুমি হয়তো গল্পটা লিখতে লিখতে মালতী নামের মেয়েটিকে হয়তো ত্যাগের পথে নিয়ে যাবা, অর্থাৎ কি, প্রেমিক যখন অন্য কোথাও চলে গেছে, অন্য কোনো স্থানে চলে গেছে বা অন্য কোনো মানুষের জীবনে প্রবেশ করেছে,
তখন তুমি কি করবা? মালতীকে নিশ্চয় ত্যাগের পথে নিয়ে যাবা, নিশ্চয় তাকে অন্যদিকে সরিয়ে দিবা। কিন্তু না, তুমি এমনটা করবা না। তাকে শকুন্তলার মতো কষ্ট দিও না, তুমি আমার জায়গাতে নেমে আসো। আর আমার যে ইচ্ছা বাসনাগুলো তৈরি হচ্ছে একটু একটু করে মনে মনে, সেই জায়গার কথাগুলো তুমি লেখো। তুমি মালতীকে আমার ইচ্ছা মতো সাজাও। কীভাবে সাজাতে চাইছে? বলছে, দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, অর্থাৎ দেবতাদের কাছে আমি রাত্রেবেলা শুয়ে শুয়ে এত যে আশীর্বাদ চেয়েছি, এত কামনা বাসনা করেছি, সে বর আমি পাবো না। বলছে, ঈশ্বর তো সেই সব বর আমাকে দেবে না কোনো দিন, কিন্তু পাই যেন তোমার নায়িকা। অর্থাৎ এই বাস্তবের মালতী ঈশ্বরের কাছে এত কিছু চেয়েও কখনো কিছু পায়নি, কিন্তু তুমি যখন লেখবা, তোমার গল্পের যখন নায়িকা হবে মালতী, ওই মালতীকে তুমি সব দিও, সব যা যা সে চায় সব দিও, তাকে পরিপূর্ণ করে দিও। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে? এইখানে হচ্ছে আশ্চর্য চমৎকার বিষয়। কীভাবে সাজাতে চাইছে সে গল্পের প্লটটাকে? বলছে, তুমি এক কাজ করো শরৎবাবু, তুমি নরেশকে পাঠিয়ে দাও লন্ডনে, তুমি একেবারে 7 বছর লন্ডনে ওকে বসিয়ে রাখো। আর কি, ও পড়াশোনা করতে গেছে না, ওকে ফেল করিয়ে দিও 7 বছর ধরে। কি লিখছে? রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপশিকা মণ্ডলীতে। বলছে, সে বারবার ফেল করুক, পড়াশোনাতে নষ্ট হয়ে যাক, সে 7 বছর ধরে লন্ডনে পড়ে থাকুক, আর সে আনন্দ করুক তার সেই নারীগুলোকে নিয়ে। ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। মালতী নায়িকাটা কি করবে? ইতিমধ্যেই সে পাশ করবে এমএ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। সে গণিতে হবে কিন্তু প্রথম। লিখছে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে কল পড়বে কলঙ্ক। অর্থাৎ কতটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে মেয়েটির মধ্যে, কতটা অপ্রাপ্তি থেকে তার এই উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সে লিখছে যে তুমি কেবলমাত্র তাকে অঙ্কে আর এমএ পাস করিয়ে দিয়ে আর অঙ্কে পাস করিয়ে কিন্তু চুপ থাকতে পারবা না, যদি তুমি চুপ থাকো তাহলে কিন্তু তোমার ওই লেখার মধ্যে সাহিত্যের সম্রাট পদবীতে কিন্তু কলঙ্ক পড়ে যাবে, এটা আমি বলে দিলাম, দয়া করে তুমি আমার সব কথাগুলো শুনবে এবং আমার মতো করে লিখবে। কি বলছে? আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা। বলছে, বাস্তবের যে মালতী সে যতই অসহায় থাক না কেন, কিন্তু কল্পনার যে মালতীর কথা তুমি লিখবে সে মালতীকে কিন্তু ছোট করবা না, তুমি তাকে অনেক উঁচু আসনে বসিয়ে দিও। বলছে, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে। বলছে, এবার এমএ পাস করার পর কিন্তু বিধাতা কিন্তু ভাগ্যে লেখেনি তার ইউরোপে যাওয়া, কিন্তু তুমি তো লেখক, তুমি তো কল্পনাতে সব কিছু করতে পারো, গল্পের মধ্যে সব কিছু লিখতে পারো, তুমি এক কাজ করিও, এমএ পাস করানোর পর এই মেয়েটাকে কিন্তু ইউরোপে পাঠিয়ে দাও। মালতী চলে যাবে ইউরোপে, যেখানে সেখানে যারা জ্ঞানী মানুষ, যারা বিদ্বান, অর্থাৎ যারা জ্ঞানী, বিদ্যা যথেষ্ট রয়েছে যাদের, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে। মালতী চাইছে সে ইউরোপে যাবে অনেক শিক্ষিত হয়ে, তারপরে যত শিক্ষিত মহল, সাহিত্যিক মহল, সবাই তার পেছনে ঘুরঘুর করবে। আর কি চাইছে মালতী? বলছে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে। বলছে, একজন মেয়ে যে কত কিছু করতে পারে, এই ভেবে হঠাৎ করে যেন তাকে আবিষ্কার করছে, যেমন জ্যোতির্বিজ্ঞানে হয় কোনো কোনো বিষয় হঠাৎ করে আবিষ্কার করা যায়, ঠিক সেইভাবেই যেন মেয়েটিকে সবাই মিলে ইউরোপবাসী যেন লুফে নেবে, যেন তাকে আবিষ্কার করবে এই মালতীকে। আর কি বলছে? বলছে, শুধুমাত্র বিদুষী বা বড় কোনো প্রতিবাদী নায়িকা হিসেবে নয়, তাকে একজন সাধারণ নারী হিসেবেও কিন্তু যেন তারা খুঁজে পায়। আর কি বলছে? ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য, মুরের দেশে নয়, যে দেশে আছে সমঝদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। কি বলছে এখানে? কোথাও কিন্তু এক জায়গাতে নিজের দেশের কথাও সে বলে দিল, বলল, এই মূর্খের দেশে যেখানে মালতীদেরকে কেউ চেনে না, এই মূর্খের দেশে যেখানে মালতীরা চিরকাল পদদলিত হয়ে থেকে যায়, অসহায় আর অপমানিত হয়ে থেকে যায়, শিক্ষিতের দেশে যাক এই মালতী, সেইখানে গিয়ে শিক্ষিত মানুষগুলো, জার্মান, ফরাসি, ইংল্যান্ড সব মানুষগুলো সেখানকার তাকে লুফে নিক, তাকে চিনুক, তাকে আবিষ্কার করুক,
সেই সমজদার দেশে তাকে পাঠিয়ে দাও তুমি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বলছে এবার মালতীকে কিন্তু সভা সমিতি করে পুরস্কার দেওয়া হবে, তাকে কিন্তু সম্মান জানানো হবে, আর সেই সম্মান জানানোর জন্য বড় করে সভা করা হবে। আর কি হবে? বড় বড় নামজাদার সভা, বড় বড় মানুষ সেখানে আসবে। মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, ঢেউয়ের উপর দিয়ে যেন মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো। ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এবার এতেই কিন্তু সন্তুষ্ট হচ্ছে না মালতী। মালতী চাইছে ওকে নিয়ে সমস্ত নামজাদা মানুষগুলোর মধ্যে তর্ক বিতর্ক লাগবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, ব্যঙ্গের কথা বলবে। কী কী বলবে? বলবে এই মালতী মেয়েটির মধ্যে কিন্তু তার চোখের মধ্যে ভারতবর্ষের সজল মেঘ রয়েছে আর কি, রৌদ্র মিশে আছে সেখানে, এত চমৎকার মেয়ে তারা কখনো দেখতে পায়নি, এই সব নিয়ে তারা আলোচনা করবে। আর মাঝখান দিয়ে সব কিছুকে অবহেলা উপেক্ষা করে হেঁটে যাবে আমাদের মালতী, নায়িকা মালতী। এত কিছু চাইছে, তারপরে ব্রাকেটে এক জায়গায় লিখছে, এইখানে জনান্তিকে বলে রাখি সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে, এখনও কোনো ইউরোপীয় রসজ্ঞের সাক্ষাৎ ঘটেনি কপালে। বলছে মালতী হঠাৎ করে নিজের প্রশংসা করছে একটু, বলছে সত্যি কথা বলতে কি ঈশ্বর আমাকে বিশেষভাবেই তৈরি করেছে, কষ্ট পাওয়ার জন্যই তৈরি করেছে, কিন্তু করেছে, এখনও পর্যন্ত কোনো ইউরোপীয় মানুষের আমি দেখা পাইনি, কারণ আমাকে বিধাতা চাই না যে ইউরোপের মানুষ কেউ আমাকে দেখুক, চিনুক, বুঝুক যে গোটা ভারতবর্ষের সজল মেঘ আমার মধ্যে রয়েছে, তাই জন্য বিধাতা কৌশল করে আমাকে আড়ালে রেখে দিয়েছে, কিন্তু তুমি অবশ্যই আমাকে জিতিয়ে দিও। কি বলছে? এবং সেই সভার মধ্যে কিন্তু নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল শেষমেশ নরেশ যেন আমাকে দেখার জন্য ছুটে আসে সেই সভাতে, আর তার সাথে যেন সেই মেয়েটিও থাকে, আর তারা দাঁড়িয়ে থাকবে ঘরের একেবারে কোণের দিকে, সামনে এসে দাঁড়াবার যেন বা উঁচু দৃষ্টিতে তাকানোর জন্য স্পর্ধা তার না থাকে। এই জায়গাতে সে হঠাৎ করে থেমে যাচ্ছে তার চিঠি, তার কথা হঠাৎ করে সে বলছে, আর তারপরে কী লিখবে জানো? তারপরে আমার নটে শাকটি মুড়লো, অর্থাৎ নটে শাক শাক প্রকৃতির উদ্ভিদ, সেটি মুড়লো, সেটি শেষ হলো, আমার জীবনের সব গল্প শেষ হলো, স্বপ্ন আমার ফুরলো। বলছে আমি তো সাধারণ মেয়ে ছিলাম, সাধারণ মেয়ে থেকে একটু অসাধারণ হতে চেয়েছিলাম, পাড়া গ্রামের সাধারণ মালতী হয়ে উঠতে চেয়েছিল অসাধারণ, ইউরোপের একেবারে সব নামজাদা মানুষগুলো যাকে কেন্দ্র করে ঘুরফির করবে সেই রকম একজন অসাধারণ চরিত্র হয়ে উঠতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তার গল্পটা বন্ধ হোক। তার গল্প অর্থাৎ মালতীর স্বপ্ন ভাঙুক, এগুলো স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না। আর তারপরে আমার নটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায়রে সামান্য মেয়ে, হায়রে বিধাতার শক্তির অপব্যয়। এইখানে কিন্তু বিধাতাকে গালি দিচ্ছে, সে কোথাও ব্যঙ্গ করছে, কোথাও নিজের বেদনাকে আত্মপ্রকাশ করছে। সে বলছে যে আমি যেন বিধাতার অকারণ অপব্যয় হয়ে থেকে গেলাম, আমাকে বেকার বেকার বিধাতা পাঠিয়েছে এই পৃথিবীতে, আমার কিছুই হলো না। এইভাবে করে একটি বেদনার মধ্যে দিয়ে কবিতাটি কিন্তু করুণ রসের হয়ে উঠেছে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এই কবিতাটি কোথাও যেন আমাদের ব্যক্তিগত জীবনের সাথে মেলবন্ধন ঘটাতে সাহায্য করছে, আমাদের ভালো লাগছে। তো কবিতার এই ধরনের আলোচনা যদি আপনারা আগামীতেও পেতে চান তো অবশ্যই সঙ্গে থাকবেন, যারা নতুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নেক্সটে আবারও ভিডিও আপলোড করতে উৎসাহ পাবো। ধন্যবাদ, পাশে থাকবেন।